হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমার মিষ্টি কুমড়োর একটা গাছ হয়েছে এই প্লাস্টিক ক্যারেটের মধ্যে। তো এটাকে আমি ছোট্ট একটা মাচা তৈরি করে দেব। যেহেতু মিষ্টি কুমড়ো হলে খুব ভারী হয়, তাই এটা উপরে তুলবো না। দেখুন, ক্যারেটের চার সাইড থেকে চারটা আমি স্টিক এইভাবে দিয়ে দিয়েছি। তো তারপর এইভাবে আমি আড়াআড়ি আর একটা লাঠি দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেব। এইভাবে চার সাইড থেকেই, চারদিক থেকে চারটা সাইজ অনুযায়ী লাঠিকে কেটে আমি দড়ি দিয়ে বেঁধে দেবো। এখানে ছোট্ট মাচার মধ্যে আমি লাউ গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রেখে দেব। তারপর দেখুন, এইভাবে লম্বালম্বি আরও কয়েকটা বাখারি এইভাবে আমি বেঁধে দিয়েছি। তো এই ছোট্ট একটা কিউটসা মাচা তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো গাছের জন্য। তো গাছটাকে এইবার আমি এই মাচার মধ্যে তুলে দেব। দেখুন, গাছটা খুব সুন্দর হেলদি এবং একদম ফ্রেশ। তো গাছটা খুব সুন্দর গ্রোথও হচ্ছে। তো একে যেহেতু দেখুন, এখানে আমার মিষ্টি কুমড়ো গাছটা যাওয়ার কোনো জায়গা নেই, আর বর্ষার মধ্যে অবশ্যই মাচা দিয়ে দেওয়া খুবই জরুরি, কেননা জলের মধ্যে লাগলে নষ্ট হয়ে যেতে পারে, তাই উপরে মাচার মধ্যে তুলে দেওয়াটা দরকার। তো দেখুন, এইভাবে আমি লাউ গাছটাকে টেনে এনে এই যে ছোট্ট মাচাটা বানিয়েছি তার উপরে লাউ গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানেই আমি বাড়তে দেবো। তো দেখুন, এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। গাছটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা হেলদি হয়েছে। আর এরকম একটা ছোট্ট মাচা যদি ছাদ বাগানে এরকম বেশ কয়েকটা মাচা বানাতে পারেন, দেখতেও খুব সুন্দর লাগবে, আর গাছগুলো এক একটা নিজেদের মতো করে তারা বেড়ে উঠতে পারবে। তো যাতে লাউ গাছগুলো খুব ভালো করে ধরে নিতে পারে, তাই একটু ধরিয়ে দিলাম। আর দেখুন, গাছের ডগার অংশটা আমি একটু করে টুজি কাটিং করে দেব, তার ফলে গাছটা খুব বেশি লম্বা হবে না, আর ছোট্ট ছোট্ট যে সমস্ত শাখাগুলো আছে সেগুলো বেড়ে উঠবে, এবং তার ফলে এখান থেকে আমরা প্রচুর পরিমাণে ফিমেল ফ্লাওয়ারও পাবো। দেখুন, এই যে ছোট ছোট শাখাগুলো আমি ডগাটা কেটে দেওয়ার ফলে এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নেবে এবং বড় হয়ে যাবে। তো দেখুন, এইভাবে ডগাটা আমি কেটে দিলাম, এটাকে বলা হয় টুজি কাটিং। তো এর ফলে প্রচুর পরিমাণে ফিমেল ফ্লাওয়ার কিন্তু আমরা পেয়ে যাব। আর এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার কত পরিমাণে বড় বড় সাইজের মিষ্টি কুমড়ো আমার গ্রাউন্ডের বাগানে হয়েছিল। তো সেই বীজই আমি এখানেও লাগিয়েছি। পাতাগুলো দেখুন কত সুন্দর। তো এইভাবে আপনারাও ছোট্ট ছোট্ট মাচা বানিয়ে নিতে পারেন।